বিতর্কিত নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে দশ দিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধের ঘোষণা দিয়েছেন মাদুরো স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন মাদুরো বলেন টেলি কমিউনিকেশনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দশ দিনের জন্য বন্ধ করে দেবে বিতর্কিত নির্বাচনে মাদুরোর জয়ের পর এ নিয়ে সমালোচনা করেছিলেন এক্সের মালিক ইলন মাস্ক এদিকে ভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারীদের তথ্য পেতে তৎপরতা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো সমর্থকদের প্রতি দেওয়া ভাষণেও একই ধরনের আহ্বান জানিয়েছেন তিনি নিজ বাসভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন তাদের ধরিয়ে দিন গত আঠাশ জুলাই ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হয় বিরোধীদের অভিযোগ নির্বাচনে কারচুপি হয়েছে তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন নির্বাচনের ফল কেন্দ্র করে গত সপ্তাহে তেল সমৃদ্ধ দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়